हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शर्मिश्री। शर्मिश्रीते तुम्हारे सकल के जानाई स्वागत। आज के आमी जेटा करते नियेछी सेटा होच्छे एकटा चिकेन रेसिपी, खूब इजी एवं खूब टेस्टी। एटा हलो पेपर चिकेन बा गोलमरिच दिए चिकेन। खूब सहज एई रान्नाटा आमी आज के शेयर करछी तुम्हारे साथे। जारा किचेने एकदम समय दीते पारेन ना বা যারা একদম কখনো কোনো রান্না করেননি, তারাও এই রান্নাটা অতি সহজে করে ফেলতে পারবে। আর আজকাল তো বেশিরভাগ ছেলেমেয়েরা বাইরে একা একা থাকে, চাকরি করে, চাকরি সূত্রে বাইরে থাকতে হয়, হোটেলে খেতে হয়, তো তাদের জন্য মূলত এই রান্নাটা আমি আজকে শেয়ার করছি। তারা এই রান্নাটা অনায়াসেই কিন্তু করতে পারবে, খুব ইজি এবং খুব মিনিমাম ইনগ্রেডিয়েন্টসে এটা হয়ে যায়, সুতরাং তারা করতেই পারবে। আর এই রান্নাটা ছোট বড় সকলেই খেতে পারে এবং অসুস্থরাও খেতে পারে, কারণ এতে কোনো মশলা বা কোনো স্পাইস সেরকমভাবে থাকছে না। আর আরেকটা ব্যাপার হলো, এই করোনার সময় তো একদম আমরা ঘরে বন্দি, কিছু করার থাকে না। সত্যিই তো এরকম একটা বিপর্যয়ের মধ্যে সকলেই আমরা ঘরে বন্দি, তো কি হয় এই সময় সকলেই একটু, যারা ঘরে থাকে তাদের একটু মুখে রুচি আনতে বা একটু মন ভালো রাখতে এই ধরনের চটজলদি রান্না অনায়াসেই করে খাওয়া যায়। আর যেসব ছেলেরা বাইরে, ছেলেমেয়েরা বাইরে আটকে আছে বা বাড়িতে আসতে পারছে না লকডাউনের জন্য, তারাও যদি হোটেলে না খেয়ে, হোটেলে অর্ডার না করে এক একদিন ঘরে এইভাবে একটু চিকেন এনে করে এনে খেতেই পারে, তো খুবই ভালো হয়, কারণ এটা সত্যিই খুব টেস্টি হয় এবং খুবই উপকারী, কোনো ক্ষতি হয় না। তো আজকে আমি সেটাই শেয়ার করছি। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, খুব কম সময়ে মাত্র 8 থেকে 10 মিনিটে এই চিকেনটা রান্না হয়ে যায়। চিকেনের পরিমাণের উপরে টাইমটা ডিপেন্ড করে, আর আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতে হয়, সেটাই যা একটু সময় লাগে সেই, আর ইনগ্রেডিয়েন্টস তৈরি করতে যেটুকু, বাট খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। তো আজকে আমার রান্নাটা কেমন করে বানাচ্ছি চলুন দেখবেন আমার সাথে, আসুন। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেন এখানে 300 গ্রাম মতো নিয়েছি। যেরকম পরিমাণ চিকেন নেবেন সেই অনুযায়ী সব দিতে হবে। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনটার মধ্যে একটুখানি লেবুর রস আর লবণ বা সল্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা এক ঘন্টা। এটা অনেক সময় না, বেশিক্ষণ রেখে দেওয়াও যায়, করে ফ্রিজে রেখে দিলেও ভালো হয়। যাদের সময় নেই বাড়িতে কাজ করার, তারা এটা যদি একদিন করে রেখে পরের দিনও রান্না করতে পারেন, অসুবিধে নেই, ফ্রিজে রেখে দিতে হবে। এখানে আমি প্রায় একটা লেবুর রস দিলাম আর সাথে দেব লবণ। এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো লবণটা দিলাম, এবার এটাকে আমি একটু নাড়িয়ে নিই। এভাবে নাড়িয়ে দিলাম, এবার ঢেকে রাখছি। আধ ঘন্টা মতো ঢেকে রাখছি। এবার যেটা আমি করব সেটা হচ্ছে এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, এই 10 থেকে 15 মিনিট আমি এটাকে একটু ঢেকে রাখবো। এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যেগুলো কি কি আছে, এখানে আছে গোটা গরম মশলা প্রথমে যেটা লাগবে, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব, এখানে আছে সর্ষের তেল, আর আছে এখানে একটু রসুন বাটা, এখানে আমি 1 চা চামচ মতো নিয়েছি, আছে এখানে পেঁয়াজ কুচি, এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পুরো কুচি করেছি, 300 গ্রাম মাংসে এটুকুই লাগবে, একটু চিনি সামান্য, এখানে আছে আদার জুস, এটা আদার জুস দিয়ে করব, চাইলে আদা বাটাও আপনারা দিতে পারেন, তবে আদার জুসে খুব ভালো হয়, এটা একটু টক দই, এখানে আছে একটু গরম মশলা গুঁড়ো সামান্য 1/2 চা চামচ, এখানে আছে লবণ, আর যেটা মেইন সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এখানে ব্ল্যাক পেপার পাউডার রয়েছে যেটা এই রান্নার মেইন।
প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্যানে আমি সরষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, এটার মধ্যে আমি দেব একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দু তিনটে গোলমরিচ, গোটা গোলমরিচ। এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি, রসুন বাটাটা, এখানে আদার জুসটা পুরো, চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এটা কোনো মশলা হবে না, একটু সাদা সাদাই হবে দেখতে, কিন্তু খেতে খুব ভালো হয়। এবং যারা একদম রান্না জানে না তাদের জন্য তো এটা ভীষণই ভালো, খুবই সহজ রান্না। আর যারা সময়ও পায় না, কিচেনের টাইম দিতে পারে না একদম, খুব চটজলদি এই রান্নাটা অনায়াসেই তারা করে নিতে পারে, খুব কম ইনগ্রেডিয়েন্টস। এবং মুখরোচকও হয় খুব, আর কোনো বেশি মশলাও থাকে না, ফলে সবাই খেতে পারে, এবং ছোটো বড় বা যারা অসুস্থ তারাও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। অবশ্য মরিচ, যারা গোলমরিচ যাদের বারণ তারা, তাদের খাওয়া ঠিক হবে না, সেক্ষেত্রে মরিচ অল্প দিতে পারে, একটু কম করে দিতে পারে। এখানে আমি চিকেন তো ম্যারিনেট করা থাকলেই অনেকটাই সিদ্ধ কাজ হয়েই যায়, বয়েলড হয়েই থাকে, হাফ বয়েলড। আমি একটু দই দিয়ে দিচ্ছি, দইটাতে এটা গ্রেভির কাজ করবে, প্লাস এটাকে বয়েল করতে সুবিধা হবে, নরম করে দেবে, একদম সফট করে দেয় না, এই জন্য দইটা দিলাম, টক দই, দই ইয়োগার্ট যেটা। এটার মধ্যে আমি আর একটু লবণ দেবো সামান্য একটু, আগে একটু দিয়েছিলাম, আবার একটু সামান্য দিয়ে দিচ্ছি। আর দেবো গোলমরিচ আর একটু, আগে একবার দিয়েছিলাম ব্ল্যাক পেপার, আবার দিলাম। এবার এটাকে আমি ঢেকে রাখবো, বয়েলড হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখবো। এবার এর মধ্যে আমি দেব গরম মশলাটা, খুব সামান্যই গরম মশলা দিলাম, হাফ চা চামচ, এখানে 300 গ্রাম মাংস আছে, এখানে হাফ চা চামচই হয়ে যাবে। গরম মশলা বেশি দিলে না মরিচটার গন্ধটা পাওয়া যাবে না। আর একটু চিনি, খুব সামান্য। চিনিও হাফ চা চামচেরও কম দিলাম, হাফ চা চামচ। আবার একটু ঢেকে রাখি,
এটা গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখছি। হয়ে গেছে আমার রান্না, মরিচ চিকেন। দেখো বন্ধুরা, তৈরি করে এনেছি গোলমরিচ দিয়ে চিকেন বা পেপার চিকেন। মরিচ চিকেনটা খেতে খুবই ভালো এবং খুব উপকারীও, সুস্বাদুও হয়। এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু উপর থেকে গোলমরিচ গুঁড়ো, খুব ভালো লাগবে খেতে। তো এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল আর খুব কম ইনগ্রেডিয়েন্টসেই হয়ে যায়। তো আমার চ্যানেল যদি ভালো লাগে, যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস এবং শেয়ারও করতে ভুলো না। আর নতুন কি রান্না বা কিছু যদি দেখতে চাও, তাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর আমার সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলেই রয়েছে, যা দেখতে চাও তোমরা ওখান থেকে কিছু দেখে নিতেও পারো। তোমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।